লালমনিহাট জেলায় আমাদের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা সব মিলিয়ে 70টি। এর মধ্যে ম্যাক্সিমামই অনলাইনে অ্যাপ্লিকেশন করা আছে, অনুমোদন আছে। এর মধ্যে হলো 23টির এখন পর্যন্ত তারা আমরা অনুমোদনহীন অবস্থায় পেয়েছি। তারপরে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লিনিকে অভিযান চালাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা করলাম। আজকে আমরা 8টা ক্লিনিক, সব 8টা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মিলিয়ে 8টায় আমরা অভিযান চালালাম। এর মধ্যে আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সিলগালা করে দিয়েছি। তার মধ্যে ওই ডায়াগনস্টিক সেন্টারের কোনোরূপ তাদের রেজিস্ট্রেশন ছিল না। আর যে বাকি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো ছিল 4টি 3টি, তার মধ্যে আমরা তাদের কিছু আপডেট পেয়েছি, কিছু অ্যাপ্লিকেশন তারা আপলোড করেছে, তাদেরকে আমরা ডেডলাইন দিয়েছি এই 15 দিনের মধ্যে তাদের আপডেট করবার জন্য সব কিছু। পাশাপাশি ক্লিনিক যেগুলো আমরা দেখেছি 4টি ক্লিনিক, সবারই অনলাইন অ্যাপ্লিকেশন করা আছে কিন্তু তাদের আপডেট নেই, এই জন্য তাদেরকেও আমরা ডেডলাইন দিয়েছি, 15 দিন সময় দিয়েছি। তা এর মধ্যে তারা যেন সব আপডেট করে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে সবখানেই আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আছেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই আমাদের কার্যক্রমটা পরিচালিত করব এবং একটি সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে আনবার আমরা চেষ্টা করছি। এবং আমাদের নির্দেশনা আছে, ডিজিট থেকে নির্দেশনা দিয়েছে যে কোনো অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল থাকবে না, সবগুলোই নিবন্ধনের আওতায় আসতে হবে এবং এই কার্যক্রমটা আমরা পরিচালিত করে যাচ্ছি। আশা করছি আমরা এটি সফলকাম হতে পারব। আপনাদের সকলের সহযোগিতায়, সকলের সহযোগিতা করলে এটা সম্ভব হবে বলে আপনারা আসলে শুরু থেকে, অভিযানের শুরু থেকে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা দেখেছেন যে আমরা লালমনিরহাট জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু জাফর স্যারের দিক নির্দেশনায় এবং সিভিল সার্জন অফিস এবং পুলিশ বিভাগের সহায়তায়
আমরা যেসব বেকল বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন বহির্ভূতভাবে লালমনিরহাটে প্র্যাকটিস করছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আসলে এই অভিযান পরিচালনা করেছি। এবং আমরা দেখেছি যে বেশিরভাগ ক্লিনিকই আসলে 2017-18 সাল পর্যন্ত তাদের নিবন্ধন এবং নবায়ন করা ছিল, যার কারণে তখন হচ্ছে আসলে অফলাইনে তারা এটা সম্পন্ন করত। অনলাইন হওয়ার পর অনেকেই হচ্ছে আবেদন করেছিলেন 17-18 সালে। এরপর করোনা শুরু হওয়ার পরে তারা আসলে, তাদের অজুহাত যেটা ছিল যে করোনা শুরু হওয়ার কারণে এবং অনলাইনে আবেদন করার কারণে তারা আসলে বুঝতে পারতেছিলেন না কী করবেন, যে কারণে আমরা বেশ কয়েকটা ক্লিনিকে আসলে সময় দিয়েছি যে আগামী 15 দিনের মধ্যে আপনারা আপনাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন এবং এর পরবর্তীতেও যদি তারা না করতে পারে তাহলে আমরা আজকে একটা ডায়াগনোস্টিক সেন্টার, যাদের আসলে কোনো ধরনের আবেদনও করা ছিল না এবং পূর্ববর্তী সময় তারা অফলাইনেও তারা রেজিস্ট্রেশন করে না, যে কারণে আমরা তাদেরকে সিলগালা করে দিয়েছি। এরপরে আগামী 14 তারিখের মধ্যে, মানে 15 দিনের মধ্যেও যদি তারা এটা শেষ নিবন্ধন করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। এবং সরকারও এই ব্যাপারে খুব তৎপর এবং লালমনিরহাট জেলা প্রশাসন সবসময় যে কোনো ধরনের বেআইনি কার্যক্রম বন্ধ করার জন্য সবসময় যেভাবে তৎপর থাকে, এই কার্যক্রমে আমরা সবসময় সিভিল সার্জন অফিস এবং পুলিশ বিভাগের সহায়তায় আমরা আশা করি আমরা এটা বন্ধ করতে পারবো। এবং লালমনিরহাটের যত ক্লিনিক আছে সবাই হয়তো নিবন্ধনের আওতায় আসবে, আর না।